অপেক্ষায় হাজার হাজার মানুষ, দীর্ঘ প্রতীক্ষা যেন শেষ হতেই চায় না। তরুণরা অপেক্ষায় কখন আসবে তাদের আইডল, কখন অশ্রুসিক্ত নয়নে একটি বার জড়িয়ে ধরবে প্রিয় মানুষটিকে। দর্শক ভাবছেন কোনো বড় শিল্পী কিংবা কিংবদন্তি আসছে, না তেমন কিছুই নয়, তবে আসছে এক ইতিহাস তৈরির কিংবদন্তির সুযোগ্য পুত্র। চট্টগ্রাম এক আসনে সাতবারের নির্বাচিত সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে মাহবুবুর রহমান রুহেল। প্রিয় নেতাকে বরণ করে নিতে দুপুর থেকেই ভিড় লেগেছিল শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। এ সময় মাহবুবুর রহমান রুহেল বলেন, প্রথম সংসদ সদস্য নমিনেটেড হয়ে চট্টগ্রামে আসলাম। আমি ভাবতেও পারিনি যে মানে মিরেশ্বরের মানুষজন সবাই যেখানে আসবে, এবং আসলে এটা মিরেশ্বরের আমাদের তৃণমূল থেকে শুরু করে মিরেশ্বর জনগণ সবারই একটা আকাঙ্ক্ষা ছিল, আশা ছিল যে আমাকে সংসদ সদস্য নমিনেট করা হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাকে নমিনেট করেছে। এবং আমার বাবা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন 54 বছর পরে এই প্রথম মিরেশ্বরের ইতিহাসে নৌকার প্রতীক আমাকে দেওয়ার যে উনি যে প্ল্যান করেছেন, এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। এবং আমি আসলে কী বলবো, অনেক অভিভূত এবং আমার কাছে খুবই ভালো লাগছে যে সবাই যেখানে এসছে এবং মানুষজন সবাই যে এসে আমাকে মানে এখানে গ্রিটিংস করছে এবং অভিনন্দন জানাচ্ছে, এটা মানে অন্যরকম একটা ফিলিং। আমি সবসময় মিরেশ্বরের মানুষের পাশে ছিলাম, ওনার সাথে অনেক কাজ করেছি, কিন্তু এখন যে চান্স, যে সুযোগটা আমাকে দেওয়া হয়েছে, এটি নিয়ে আরও অনেক বড় কিছু করতে পারবো ইনশাল্লাহ। মিরেশ্বরাইবাসীর গণমানুষের নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিতে যেন তর হয়েছিল না তাদের, যেন এক যুদ্ধ শেষে বাড়ি ফেরা। সম্প্রতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম এক আসন থেকে নৌকার মনোনয়ন পান মাহবুবুর রহমান রুহেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত মনোনয়ন নিয়ে আজই নিজ এলাকায় ফেরেন চট্টগ্রামের এই কৃতি সন্তান। চট্টগ্রামের অন্যান্য আসনের চেয়ে এই আসনের দিকে মানুষের প্রত্যাশাটা ছিল একটু বেশি, কারণ বর্তমানে তরুণদের আইডল জনাব রুহেল, কারণ দীর্ঘদিন পদ পদবী ছাড়াই বাবার পাশে থেকে সাধারণ মানুষের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন, তাদের সুখ দুঃখে সাথী হয়েছেন। আর তাই মিরেশ্বরাইবাসীর প্রাণের দাবি ছিল রুহেলকে নৌকার মনোনয়ন দেয়া। আর আজ বিজয়ের বেশে নৌকার টিকিট নিয়ে মানুষের মাঝে ফিরে এসেছেন তিনি। তাই প্রিয় নেতাকে বরণ করে নিতে বিমানবন্দরে ভিড় ছিল চোখে পড়ার মতো।